আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো, সাইমালটেনিয়াস ইন্টারাপ্টস আমরা কেমনে হ্যান্ডেল করব। সাইমালটেনিয়াস বলতে আমরা কি মিন করছি? মিন করছি যে একই সাথে একই টাইমে যদি অনেকগুলো ইন্টারাপ্ট আসে তাহলে আমরা জিনিসটাকে কেমনে হ্যান্ডেল করব। এতদিন আমরা যেটা দেখছিলাম, আমরা হলাম দেখছিলাম কি যে একই সাথে কোনো ইন্টারাপ্ট আসে না, একটার পরে একটা এসেছে, এরকম সিচুয়েশন আমরা আগে দেখেছি। এটা হ্যান্ডেল করার জন্য চার ধরনের স্কিম আছে। ফার্স্ট ওয়ান ইজ প্রায়োরিটি স্ট্রাকচার্ড স্কিম, তারপরেরটা হলো পোলিং স্কিম, তারপরেরটা হলো ডেজি চেইন, আর লাস্টেরটা হলো প্রায়োরিটাইজ ডেজি চেইন। আচ্ছা, এখন আমরা একটা একটা করে দেখি। সবার আগে আমরা প্রায়োরিটি স্ট্রাকচারটা দেখি। কি হয় প্রায়োরিটি স্ট্রাকচারে? আমি ওইখানে যে ডায়াগ্রামটা দেখাচ্ছি, এই ডায়াগ্রামটা হলো ফর প্রায়োরিটি স্ট্রাকচারড স্কিমের জন্য। আচ্ছা, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ডিভাইসের কি আছে, আলাদা আলাদা ইন্টারাপ্ট রিকোয়েস্ট লাইন আছে। ইচ ডিভাইস হ্যাজ ইটস ওন ইন্টারাপ্ট রিকোয়েস্ট লাইন অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারাপ্ট একনোলেজমেন্ট লাইন। প্রত্যেকটা ডিভাইসের কি আছে, ইন্টারাপ্ট রিকোয়েস্ট লাইন আছে, ইন্টারাপ্ট একনোলেজমেন্ট লাইন আছে। আবার সাথে একটা কি দেখতে পাচ্ছি, এই যে প্রায়োরিটি আরবিট্রেশন একটা ইউনিট আছে। আচ্ছা, কি হয় প্রত্যেকটা, এখানে যখন ইন্টারাপ্টটা আসে কি হবে, প্রত্যেকটা ডিভাইস হলো প্রায়োরিটি আরবিট্রেশন কে রিকোয়েস্ট গুলা পাঠাবে। প্রায়োরিটি আরবিট্রেশন কি করবে, ডিসাইড করবে। কি ডিসাইড করবে? এক মাল্টিপল যে ইন্টারাপ্ট আসছে, মাল্টিপল ইন্টারাপ্টের মধ্যে কোনটার হাইয়েস্ট প্রায়োরিটি আছে, যেটার হাইয়েস্ট প্রায়োরিটি আছে সেটাকে কি করবে, সেটার ইন্টারাপ্টটাকে সে প্রথমে একসেপ্ট করবে। ওটার কাজ যখন শেষ হবে, তারপরে নেক্সট ইন্টারাপ্টটাকে সে তারপরে সে নেক্সট ইন্টারাপ্টের ডিভাইসে চলে যাবে। এই কাজটা কে করছে? এই কাজটা প্রসেসরের ভিতরে একটা স্পেশাল ইউনিট থাকে, যেটার নাম হলো প্রায়োরিটি আরবিট্রেশন ইউনিট। আচ্ছা, এখানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে প্রত্যেকটা ডিভাইসের ইন্ডিভিজুয়াল ইন্টারাপ্ট রিকোয়েস্ট লাইন লাগছে, ইন্টারাপ্ট একনলেজমেন্ট লাইন লাগছে। হাউএভার, আমরা কি এরকম শিখেছি? আমরা এতদিন কি করছিলাম? আমরা কি জানি যে এতদিন আমরা যা শিখেছি যে আমাদের একটা ইন্টারাপ্ট লাইন থাকে, নর্মাল কেসে কি থাকে, একটা ইন্টারাপ্ট লাইন থাকে। তখন আমরা কি ইউজ করব? তখন এই বাকি তিনটা মেথড আমরা কখন ইউজ করব, যখন আমাদের শেয়ার্ড ইন্টারাপ্ট লাইন থাকে। শেয়ার্ড ইন্টারাপ্ট লাইনটাকে আমরা কি বলি? দিস ইজ আ কোয়েশ্চেন ফর ইউ অল। আর প্রায়োরিটি স্ট্রাকচারের কি থাকে? ইচ ডিভাইস হ্যাজ ইটস ওন ইন্টারাপ্ট অ্যান্ড ইন্টারাপ্ট একনলেজমেন্ট লাইনস। এখন আমরা দেখি পোলিং স্কিমটা কেমনে কাজ করে। পোলিং অ্যাজ ইউজুয়াল
যেটা সে নর্মালি করে সেটাই করবে। পোলিং এ আমরা কি করব, আমরা স্ট্যাটাস রেজিস্টার, স্ট্যাটাস রেজিস্টার কে কি করব, পোল করব। স্ট্যাটাস রেজিস্টারে কাকে পোল করব, আই আর কিউ বিট কে আমরা পোল করব। স্ট্যাটাস রেজিস্টারটা কোথায় আছে সবাই যদি একটু লুক বিহাইন্ড করি, আমরা খেয়াল করব যে আসলে স্ট্যাটাস রেজিস্টারটা কোথায় আছে, ডিভাইসের ভিতরে। তাহলে পোলিং কি করে, স্টেট ডিভাইসের ভিতরে যে স্ট্যাটাস রেজিস্টারটাকে আছে তাকে পোল করব। পোল করব মানে বারে বারে চেক করব, তাকে চেক করব, আইআরকিউ বিট কে চেক করব। কে চেক করবে, প্রসেসর হলো চেক করবে। আচ্ছা, এখন অনেকগুলো মাল্টিপল ডিভাইস, তো ডিভাইস ওয়ান তো ডিভাইস এন পর্যন্ত কি করেছে, একই সাথে ইন্টারাপ্ট রিকোয়েস্ট পাঠিয়েছে। তো কোনটাকে সবার আগে দিবে, কোন এই পোলিং মেথডে কোনটাকে সবার আগে স্যাটিসফাই করবে, তাকে স্যাটিসফাই করবে যাকে সবার আগে পোল করবে। হুয়েভার গেটস পোলস দ্য ফার্স্ট তাকে হলো কি বলবে, তাকে সবার আগে ইন্টারাপ্ট রিকোয়েস্ট এলাও করবে। তার মানে এখানে পোলিং কিভাবে, মানে পোলিংটা কোন ইন্টারাপ্টটা আগে আসবে এটা কেমনে ডিসিশন নিচ্ছে, কেমনে ডিসাইড হচ্ছে, দি অর্ডার বাই উইচ ডিভাইসেস আর পোল। এটা খুবই বেসিক সিম্পল একটা স্ট্র্যাটেজি, আমরা আগেও পোলিং পড়েছি আগেরটার মতনই। এখানে খালি ডিফারেন্সটা কি, এখানে আমরা হলাম মাল্টিপল ইন্টারাপ্টের জন্য করছি। নেক্সটটাতে চলে আসি, এটা ছিল, এটা হলো ডেজি চেইন মেথড। এখানে কি দেখতে পাচ্ছি, আমরা অনেকগুলো ডিভাইস আছে, ডিভাইস ওয়ান টু ডিভাইস এন, আর প্রত্যেকটা কি শেয়ার করছে, ইন্টারাপ্ট লাইনটাকে, ইন্টারাপ্ট লাইনকে কি করছে, ইন্টারাপ্ট লাইন শেয়ার করছে, যেটা হলো আমরা নর্মালি জানি, আমরা আসলে শেয়ার ইন্টারাপ্ট লাইন নিয়ে পড়ে আসছি। একটা ইন্টারাপ্ট লাইন থেকে এই লাইনটা হলো কি হয়, একটা কন্ট্রোল সিগন্যাল দিয়ে, কন্ট্রোল লাইন দিয়ে পাস হয়, যেটা আমরা অলরেডি জানি, হুইচ ইজ এই ক্ষেত্রেও এটা হচ্ছে, সো ইট ফলোজ আওয়ার লজিক অর ইট ফলোজ হোয়াট উই অলরেডি নো। ডেজি চেনে কি করছে, এই যে ডেজি চেনে আমার কয়েকটা ডিভাইস ওয়ান টু ডিভাইস এন আছে, আর কি আছে, শেয়ার ইন্টারাপ্ট লাইন আছে। ডিফারেন্সটা কোথায়, এখানে দেখি ইন্টারাপ্ট একনলেজমেন্টের ব্যাপারে যদি দেখি, একনলেজমেন্টটা কেমন করে হচ্ছে, এখানে একনলেজমেন্টটা যেভাবে ডিজাইন করা আছে, এই এটাকে কি বলা হচ্ছে, ডেজি চেইন। আচ্ছা, তো এখন আমি ধরি ডিভাইস ওয়ান, ডিভাইস টু আর ডিভাইস এন, তিনটাই হলো সাইমেলটেনিয়াসলি ইন্টারাপ্ট রিকোয়েস্ট পাঠিয়েছে। তাহলে কি হবে, ইন্টারাপ্ট লাইনটা অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে কি হবে, ডিভাইস ওয়ান, ডিভাইস টু, ডিভাইস এন এই তিনটা প্রসেসরের কাছে পাঠাই দিবে। প্রসেসর কি করবে, সে একটা ইন্টারাপ্ট একনলেজমেন্ট সিগন্যাল পাঠাবে। ইন্টারাপ্ট একনলেজমেন্ট সিগন্যালটা যে সবার আগে রিসিভ করবে, এই ক্ষেত্রে কে সবার আগে রিসিভ করবে, ডিভাইস ওয়ান। তখন কি হবে, এই ডিভাইস ওয়ানকে ইন্টারাপ্টটা দিয়ে দেওয়া হবে। তো এখানে কেমনে অর্ডারটা ডিটারমাইন করা হচ্ছে, প্রক্সিমিটি টু দ্য প্রসেসর, যে ডিভাইসটা ক্লোজেস্ট টু দ্য প্রসেসর, ডিভাইস ওয়ান ওয়াজ ক্লোজেস্ট টু দ্য প্রসেসর, সেজন্য সে কি হয়েছে, ইন্টারাপ্ট একনলেজমেন্টটা সে আগে পেয়েছে। সেই ইন্টারাপ্ট একনলেজমেন্টটা পাওয়ার পরে কি হলো, তার তার ইন্টারাপ্টের উপরে কাজ করা শুরু হয়ে গেল, মানে তার আইএসআর রুটিনে চলে গেল, ওই ডিভাইসের সব কাজ হওয়া শুরু করলো। আচ্ছা, এখন যদি ডিভাইস ওয়ানেরটা যদি না হতো, ফর এক্সাম্পল
আমার ডিভাইস ওয়ান ইন্টারাপ্ট পাঠায়নি, আমার ডিভাইস টু পাঠিয়েছে। ডিভাইস ওয়ান বলতো না এটা তো আমার ইন্টারাপ্ট না, এই ইন্টারাপ্টটা ডিভাইস ওয়ান কাকে পাস করে দিত, ডিভাইস টু কে পাস করে দিত। তখন এখন ক্লোজেস্ট টু দ্য প্রসেসর কে, ডিভাইস টু, তাহলে কারটা একসেপ্ট হতো, ডিভাইস টু, টু এর ইন্টারাপ্ট একসেপ্ট হতো, ডিভাইস টু এর আইএসআর রুটিনে চলে যেত, আর যেভাবে ইন্টারাপ্ট কাজ করে ফর ইন্টারাপ্ট ফর ডিভাইসেস যেভাবে কাজ করে সেভাবে কাজ করা শুরু করত। আর আমরা তারপরে আমাদের লাস্টেরটাতে আসি। Prioritized, daisy chain। আচ্ছা এখানে আমি কি দেখতে পাচ্ছি, এখানে আমি আগের মতন দেখতে পাচ্ছি যে কিছু ডিভাইসের জন্য একটা কমন লাইন আছে, আবার কিছু ডিভাইসের জন্য আরেকটা কমন লাইন আছে। তবে এখানে কি, এখানে আমি দেখছি যে কিছু ডিভাইস ইন্টারাপ্ট ওয়ান এর সাথে কানেক্টেড, কিছু ডিভাইস ইন্টারাপ্ট পি এর সাথে কানেক্টেড। এখানে আমার কি আছে, মাল্টিপল শেয়ার ইন্টারাপ্ট লাইনস আছে। এই প্রত্যেকটা প্রত্যেকটা শেয়ার্ড লাইনস এর এক একটা করে কি দেওয়া আছে, প্রায়োরিটি দেওয়া আছে। আচ্ছা ফর এক্সাম্পল আমি বলতে পারি যে ইন্টারাপ্ট, ফর এক্সাম্পল আমি বলতে পারি কি যে ইন্টারাপ্ট ওয়ান হ্যাজ হায়ার প্রায়োরিটি দেন ইন্টারাপ্ট পি। তার মানে এখন এই ইন্টারাপ্ট পি এর যদি কোনো ডিভাইস ইন্টারাপ্ট পাঠায়, আর ইন্টারাপ্ট ওয়ান এর যদি কোনো ডিভাইস ইন্টারাপ্ট পাঠায়, কে আগে ইন্টারাপ্টটা পাবে? অবভিয়াসলি ইন্টারাপ্ট ওয়ান পাবে। ওয়াই? বিকজ আই সেড প্রায়োরিটি অফ ওয়ান ইজ হায়ার দেন প্রায়োরিটি অফ পি, প্রায়োরিটি অফ ইন্টারাপ্ট ওয়ান ইজ হায়ার দেন প্রায়োরিটি অফ ইন্টারাপ্ট পি। সেজন্য কে হবে, ইন্টারাপ্ট ওয়ান আগে সার্ভিসটা পাবে। কি সার্ভিসটা পাবে, ইন্টারাপ্ট সার্ভিসটা পাবে। আচ্ছা কোন ইন্টারাপ্ট লাইন, মানে কোন ইন্টারাপ্টের লাইনের প্রায়োরিটি কি, এগুলা কে ডিসাইড করছে? আবার আমরা এখানে দেখছি একটা কি আছে, প্রায়োরিটি আরবিট্রেশন সার্কিট আছে। এই প্রায়োরিটি আরবিট্রেশন সার্কিট কি করছে, ডিসাইড করছে কোন ইন্টারাপ্ট লাইনের প্রায়োরিটি কিরকম। এখানে আমরা কার প্রায়োরিটি দিচ্ছি, এতক্ষণ আমরা ডিভাইসের প্রায়োরিটি দিচ্ছিলাম, এখন আমরা ইন্টারাপ্টের ইন্টারাপ্ট লাইনের প্রায়োরিটি দিচ্ছি। ভেরি গুড। এখন আমার, আমি জানি যে আমার ইন্টারাপ্ট ওয়ান এর প্রায়োরিটি হলো হাইয়েস্ট। কেন হাইয়েস্ট, যেটা আমি বলে দিচ্ছি, কাকে বলে দিচ্ছি, আমার প্রায়োরিটি আরবিট্রেশন সার্কিট কে বলে দিচ্ছি। সেজন্য এখন যদি এরকম হয়, এই ডিভাইস আর এই ডিভাইস বোথ অফ দেম উইচ আর কানেক্টেড টু ইন্টারাপ্ট ওয়ান, তখন যদি হয় তখন কেমনে জিনিসটা কাজ করবে, তখন কোন ডিভাইস কে আগে দিবে, এই ডিভাইস কে আগে দিবে নাকি এই ডিভাইস কে আগে দিবে, কাকে আগে দিবে, ডেইজি চেইনে কাকে আগে দেওয়ার কথা, ডেইজি চেইন মেথডে। একটু আমরা চিন্তা করি, ডেইজি চেইনে কাকে আগে দিবে, এই ডিভাইসটাকে আগে দিবে। কেন এই ডিভাইসটাকে আগে দিবে, বিকজ দিস ইজ ক্লোজেস্ট টু দ্য প্রসেসর, উইচ ইজ ওয়াই এই ডিভাইসটাকে আগে দিবে। আচ্ছা তাহলে আমাদের আজকের ক্লাস এখানে শেষ। এটা একটা শর্ট একটা ক্লাস, আমি হলাম, এটা হলো আমাদের লাস্ট পাঁচটা, আমার এটা হলো আমাদের লাস্ট কোয়েশ্চেন যেটা আমরা অ্যান্সার করেছিলাম। তো আমি আসলে তোমাদেরকে সবাইকে বলবো যে আমরা কি কি এই লাস্ট টু লেসনসে আমরা কি কি কোয়েশ্চেন অ্যান্সার করেছি, এটা একটু রিভিশন দিতে। ওকে থ্যাংক ইউ, আজকের ক্লাস এতটুকুই।